ও বাবা, খেয়ে নিন। বললাম তো আমি খাবো না। আপনি কেন এরকম বাচ্চাদের মতন করছেন বলুন তো? বাবা জানেন, আমার যদি একটা বেবি থাকতো, সে এখন ঠিক আপনার মতন করতো। আপনি না করুন। কি আশ্চর্য, জ্বালাতন করছো কেন? বললাম তো আমি খাবো না। বসুন বসুন বলছি, হা করুন হা করুন, কোনো কথা না, হা করুন। আমি খাবো না। কেমন হয়েছে? খিচুড়িটা তো বেড়ে। দাঁড়ান, আলুর দমটা খান। কেমন? ভালো, খুব ভালো। লোকটাকে আমি কি বোঝাবো? নিরেট কপেট একটা, কোন সম্পর্ক বোঝে না, কি অপদার্থ! আমার কপালেই জুটেছে। কি মুহূর্তে যে বিয়ে করতে গেছিলাম, কি আর করা যাবে? বিয়ে যখন করেই ফেলেছি, ভালো তো বাঁচতেই হবে। দারুণ দারুণ। তবে একটা কথা তোমাকে আমি বলে দিচ্ছি রাজশেখর গাঙ্গুলি, আমার মেয়ে জামাইকে আমি কিছুতেই আলাদা হতে দেব না। খোকাকে আমি তোমার কাছে আনবই। তোমার ইগো যদি আমি না ভাঙতে পেরেছি, তাহলে আমার নাম অনুরাধা গাঙ্গুলি নয়। তুমি দেখে নি, বর্দা সারা কুসুমপুর দেখবে এবার। পয়েস প্রেসিডেন্টের মশলা চাকা চাক চাকা চাক। মশলা? তোর আবার মশলা কিসে? ও আচ্ছা আচ্ছা, মানে তুই গুঁড়ো মশলা, মানে হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো? না বর্দা, সে বসন্ত তুমি কথা বলছি। আচ্ছা, গাঁ ব্যাপী এবার সে প্রতিযোগিতা হবে, প্রদর্শন হবে ভাজির।